ফিচার বিডির আয়োজনে তৃতীয় উদ্যোক্তা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। তৃতীয় উদ্যোক্তা সেমিনারে ট্রেনার ছিলেন বর্তমান সময়ের শতাধিক সফল উদ্যোক্তার বিজনেস মেন্টর, সফল উদ্যোক্তা কোচ কাঞ্চন, দেশের প্রথম ইসলামী ঘরানার অনলাইন পত্রিকা ইনসাফের সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকার ও জনপ্রিয় লেখক মিরাজ রহমান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুডসের প্রতিষ্ঠাতা সাইফুর রহমান খান। চাকরি নয় ব্যবসা করব, উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ব, এই স্লোগানকে সামনে রেখে দেশের বেকারত্ব দূর করতে একঝাঁক তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এর আগেও দুইটি উদ্যোক্তা সেমিনার করেছে ফিচার বিডি। সেসব সেমিনারে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক মাওলানা জাইনুল আবেদিন, মাওলানা রুহুল আমিন সাদি, সাইফুডসের প্রতিষ্ঠাতা সাইফুর রহমান খান, লেখক ডক্টর শামসুল আরিফিন শক্তি, মুফতি আবদুল্লাহ মাসুম, সফল উদ্যোক্তা মাওলানা ওসমান গনি, পাবলিক স্পিকার ফয়জুল্লাহ মাহমুদ প্রমুখ। উদ্যোক্তা সেমিনারের আয়োজক জিক্রুল্লাহ সিরাজি জানিয়েছেন, আগামীতে দেশের বিভিন্ন জেলায় উদ্যোক্তা সেমিনারের আয়োজন করতে যাচ্ছে ফিচার বিডি। তিনি বলেন, আমরা তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, দেশের এই প্রতিকূল অবস্থায় চাকরির পিছনে না ছুটে নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন। আপনাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আমাদের এই আয়োজন। আমাদের উদ্যোক্তা সেমিনারে অংশগ্রহণ করে এঁকে নিতে পারেন আপনার সফলতার রোডম্যাপ। এখন আপনি যখন আপনার ব্রেইনকে ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন দিবেন, ও কোনটাতে এক্সপার্ট হতে পারবে না। এখন সাইফুর স্যার কি করেছেন, উনি ওনার এই স্কিলে সময় দিয়েছেন, দ্যাট ইজ হোয়াই উনি এই সাবজেক্টে কিন্তু এক্সপার্ট। এখন উনি কতক্ষণ যদি ইংলিশে সময় দিতেন, কতক্ষণ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, কতক্ষণ আরেকটা, তাহলে উনি কোনোটাতে ওই লেভেলে এক্সপার্ট হতে পারতেন না। তাহলে আপনাকে খুঁজতে হবে আপনার বিজনেসের জন্য কোন স্কিলটা সবচেয়ে নেসেসারি, সেইটাতে আপনি ফোকাস হইতে সময় দিবেন। আপনার ইন্ডাস্ট্রির বাইরে এত কিছু দেখার দরকার নেই। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, আপনি ধরেন যে জিনিসটাকে বিজনেস করছেন, আপনি দেখছেন ও আচ্ছা কোচ কাঞ্চন ওই ব্যবসাটাই ভালো করছে, আপনারটা বাদ দিয়ে আপনি ওইটার পেছনে দৌড়তে যাচ্ছেন। আপনার দেখতে হবে যে আপনারটা আপনি বেস্ট ওয়েতে কিভাবে করতে পারছেন। অনেকেই জানে এখানে অপেক্ষা করছেন যে আমি হয়তো নিশ সিলেকশন আইডিয়া এগুলো নিয়ে কিছু বলবো, আপনাদেরকে একটা স্যাড নিউজ দিচ্ছি যে আমি এগুলো নিয়ে কিছু বলবো না। কারণ বিজনেস সাকসেস কোনো নিজ বা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে না, এটা যারা আপনাদের বলে সম্পূর্ণ ভুল জিনিস বলে। আপনি দেখেন সিম্পল একটা এক্সাম্পল, আপনারা এই রুমে আপনারা দুই চোখে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, যা কিছু এই যে এখানে ব্যানারটা দেখতে পাচ্ছেন বা এখানে ডায়াস, যা কিছু কাগজ খাতা কলম পানি টিস্যু বক্স, এই সবগুলো প্রোডাক্টের উপরে কোটি টাকার ব্যবসা আছে না, কেউ না কেউ করছে না। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কেন সারাক্ষণ শুধু আপনাদের এখানে আসার আগেও যারা আয়োজক তারা আমাদের কি পাঠিয়েছিল যে প্রোডাক্ট সিলেকশন এগুলো নিয়ে কথা বলবে, কিন্তু এগুলো নিয়ে কথা বলা যে কত বড় ভুল। ব্যবসাটা ডিপেন্ড করছে না আপনি কি প্রোডাক্ট নিয়ে করছেন। আমি সবসময় দেখবেন আমার প্রোগ্রামে কনফিডেন্টলি বলি, আমি যদি সিঙ্গারা নিয়েও ব্যবসা করি আমি কোটি টাকা আর্ন করতে পারবো, বিকজ আই নো হাউ টু সেল দ্য সিঙ্গারা টু আর্ন কোটি টাকা। সো আপনি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন ম্যাটার না, ওই বিজনেসটা আপনি কিভাবে করছেন এটা ম্যাটার। আপনি যে প্রোডাক্টটা নিয়ে এখন ব্যবসা করছেন ওই প্রোডাক্টে কেউ না কেউ কোটি টাকা আর্ন করে না, তাহলে আপনি ওনার মতো করেন আপনি আর্ন করবেন, সিম্পল। সো আমরা স্কিল নিয়ে কথা বলছি, তাহলে এই শতাব্দীর আমরা গ্যাপটা পেয়ে গেলাম কোথায়, নলেজ না, যা কিছু আমরা জানি ততটুকু আমরা করি না। তাহলে প্রথম কাজ কি আমাদের, যতটুকু জানেন আপনি সেটাকে করা, তাহলে আপনি অন্তত পৃথিবীর 99% মানুষের থেকে আগে যাবেন। আপনি জানেন কোন কোন খাবার হেলদি কোনটা আনহেলদি, তারপর ঘুরে ফিরে আমরা কি করি আনহেলদি খাই, তাহলে আপনি আনহেলদি লাইফ লিড করবেন, সিম্পল। কিন্তু জটিল কোনো ম্যাথ না, আমাদের লাইফকে আমরা নিজেরা ধরে ধরে জটিল বানাই, তারপরে দোষ দিই সবার। আমরা সবাই সাকসেসের ফর্মুলা খুঁজি, সাকসেস হওয়ার জন্য স্পেসিফিক কিছু কাজ আছে, যেমন ফেল করার জন্য স্পেসিফিক কিছু কাজ আছে, বুঝছেন। সো আপনি এখন নিজেকে খুঁজে দেখেন যে আপনি কোন কাজগুলো করছেন। যখন ফেল করার স্পেসিফিক কাজগুলো করবে
আপনি সাকসেসফুলি ফেল করবেন। তাহলে এগুলো বাদ দিতে হবে, দেন যেগুলোর জন্য দরকার এগুলো আপনারা জানেন করতে হবে। সো দেন স্কিলের পার্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বা ইনার ব্যাটলে বিলিভ, একটা ওয়ার্ড আছে আপনারা জানেন, বিশ্বাস। এবং সৃষ্টিকর্তা কোরআনের খুবই গুরুত্বপূর্ণ আয়াতগুলোর আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কেন বিশ্বাসীদেরকে ফোকাস করেছেন। All behavior are belief driven. Every behavior is belief driven. আপনি যা যা কিছু করেন আপনার লাইফে সব কিছু কি কোনো না কোনো বিশ্বাসের রেজাল্ট। আমরা এখানে অমুসলিম কেউ আছি? আচ্ছা, সবাই আমাদের মুসলিম ধর্মের। আমরা এই যে মুসলিম ধর্মটা পালন করছি বা